রোড অ্যাক্সিডেন্ট বর্তমানে বাংলাদেশে এমন একটি পর্যায়ে চলে গেছে যেন মনে হচ্ছে প্রতিদিনের একটি নিত্যদিনের ঘটনা খবরের কাগজ কিংবা টিভি নিউজ চ্যানেল দেখলেই দেখা যায় অসংখ্য দুর্ঘটনা মানে সড়ক দুর্ঘটনা প্রতিদিন ঘটতেছে আর এভাবে প্রাণ যাচ্ছে অনেক অনেক মানুষের মানে বাংলাদেশের মানুষের মনে হয় জীবনের কোনো মূল্যই নেই আর এত এত দুর্ঘটনা ঘটতেছে সড়ক কর্তৃপক্ষ কিংবা যে বাস মালিক সমিতি আছে তারা কি করতেছে বা সরকারে কি করতেছে কেন নিয়ন্ত্রণ করতেছে না কেন প্রেশার দিতেছে না এই ধরনের সড়ক দুর্ঘটনা নিয়ে যেমন সরকারেরও কোনো মাথা ব্যথা নেই আর সাধারণ জনগণও মনে হয় চোখ থাকতে অন্ধ হয়ে গেছে কারণ যে পর্যন্ত না কোনো পরিবারের কেউ এভাবে দুর্ঘটনার শিকার না হয় সে পর্যন্ত সেই পরিবারের কেউই এর মর্মটা বোঝে না প্রতিদিন খবরেও দেখা যায় কত বিষয় নিয়ে আন্দোলন হচ্ছে কিন্তু এই যে সড়ক দুর্ঘটনা নিয়ে যে একটা আপনারা আন্দোলন করা দরকার কিংবা এভাবে যে কত মানুষের প্রাণ যাচ্ছে এই সমস্ত বিষয়ে আপনারা মনোযোগ না নিয়ে বিভিন্ন নানা বিষয় নিয়ে আপনারা আন্দোলন করছেন কিছুদিন আগেও দেখলাম স্কুল কলেজ ছাত্রী এভাবে বাসের চাপায় প্রাণ যাচ্ছে কিছুটা আন্দোলন হলেও পরে আবার এগুলো থেমে যায় তো আন্দোলনগুলো যদিও আপনারা করেন খুব কড়াকড়িভাবে আন্দোলন করা দরকার আর সরকারের এটা কঠোরভাবে দৃষ্টি দেওয়া দরকার কেন এই সড়ক দুর্ঘটনাটা থামতেছে না বাংলাদেশে আপনার যে কর্তৃপক্ষ আছে যে মালিক সমিতি আছে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নিন রোডে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় সেই কোম্পানির গাড়িকে নিষেধাজ্ঞা দিন কিংবা সেই কোম্পানিকে ব্যান করে দিন কিংবা রাস্তায় যদি অনিয়মিত পথচারী চলাচল করে যে যাত্রী মারা যাবে সেই ফ্যামিলিকে অধিক পরিমাণে জরিমানা করুন তাহলে আস্তে আস্তে হয়তোবা কিছুটা কমে যাবে আর যদি এইভাবে কোনো কিছু না করে চুপচাপ বসে থাকেন তাহলে তো সড়ক দুর্ঘটনা দিন দিন বাড়তেই থাকবে মানে মানুষেরও কোনো নিয়ন্ত্রণ নেই কর্তৃপক্ষেরও কোনো এই ব্যাপারে মাথা ব্যথা নেই মানে দেশের মানুষের জীবনের কোনো মূল্যই নেই আজকে যদি বড় বড় কোনো শ্রেণীর মানুষ যদি এভাবে মারা যেত তাহলে মনে হয় অনেক কিছুই হয়ে যেত কিন্তু সাধারণ মানুষ মারা যাচ্ছে এতে কারোই কোনো মাথা ব্যথা নেই কাজেই আপনারা আন্দোলন করেন অন্যান্য বিষয় বাদ দিয়ে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আন্দোলন করেন কিংবা যাতে মানুষের জীবন নিরাপদে বাঁচতে পারে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলেন ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের কথাবার্তা শোনা যায় কিন্তু এই ধরনের কথাবার্তা খুব কমই শোনা যায় কত সব কার বিয়ে না কী বিয়ে এই সমস্ত বিষয় নিয়ে কে কী করলো কার কোন ফুটেজ দেখা গেল বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমে আলোচ আলোচনা করতে দেখা যায় যে বিষয়ে মানুষের উপকার হতে পারে আর যে বিষয়টা নিয়ন্ত্রণ করলে মানুষের উপকার হবে এই সমস্ত বিষয় নিয়ে আপনারা আলোচনা করুন এতে করে হয়তো বা দেশের মানুষের কিছুটা জীবনযাত্রা মান নিরাপদ হতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর এখনও যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ